তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজ আমি আপনাদের মোবাইল ডাটা ও ওয়াইফাইয়ের দারুণ সিক্রেট ট্রিক সম্পর্কে কথা বলবো, যেটি ব্যবহার করলে আপনার ফোন যে কারোর কাছে থাক না কেন, তার আপনার ফোনের ইন্টারনেট ইউজ করতে পারবে না। সে যদি ইন্টারনেট অনও করে, তারপরও কোনো ইন্টারনেট কাজ করবে না, সে কোনো অ্যাপ ইউজ করতে পারবে না, যেমন ফেসবুক হোক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ। তো আমি আপনাদের এর একটি ডেমো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ইন্টারনেট কানেকশন কিন্তু অন রয়েছে। এখন আমি ইউটিউব ওপেন করতে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু ওপেন হচ্ছে না, এটি ঘুরতেই থাকছে, আর এটি সারাদিন ঘুরতেই থাকবে, তারপরও ওপেন হবে না। একইভাবে আমি যদি ফেসবুক ওপেন করতে চাই, ফেসবুক কিন্তু ওপেন হচ্ছে না, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের কিন্তু ইন্টারনেট অন রয়েছে তারপরেও। তো এইভাবে আপনারা ইন্টারনেট কানেকশানকে অফ করতে পারবেন স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশানের, এবং এর ফলে কী হবে, আপনি যখনই কোনো অ্যাপের ইন্টারনেটকে অফ করে রাখবেন, এতে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো রান করার পরেও আপনার ফোনের ইন্টারনেট ইউজ করতে পারবে না, মোবাইল ডেটার খরচ কমে যাবে, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে, বিরক্তিকর নোটিফিকেশানগুলো আসতে পারবে না। সো বন্ধুগণ, আপনারা এটি কীভাবে করবেন সেটা ভিডিওতে বলবো। সো জানতে হলে ভিডিও করে দেখুন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে ছোট একটি কাজ করতে চাই। এর আগে আপনাদের বলেছিলাম একটা ভিডিও দেখে 500 টাকা কামাও, যে ভিডিওতে দুজন উইনার পিক করার কথা ছিল, তো আমি সেই দুজনকে আজ পিক করব। তো সবার প্রথমে সেই ভিডিওর ইউআরএলকে কপি করে নিচ্ছি এবং অন্য একটা সাইটে পেস্ট করে দিচ্ছি। এখানে র্যান্ডমলি কমেন্ট পিক করা হয়, তো এখানে কমেন্ট লোড হয়ে গিয়েছে। এখন যেটা করব, র্যান্ডমলি পিক উইনার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন একজনের নাম এসেছে, কিন্তু এই নামটা নেওয়া যাচ্ছে না, কারণ সে কিন্তু রেফারেল কোড ইউজ করেনি। নেক্সট আমি কয়েকজনকে দেখে নিচ্ছি। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানে পেয়ে গিয়েছি শাহ কামাল খান ভাইকে, যিনি রেফারেল কোড দিয়ে কমেন্ট করেছিলেন। তো কনগ্রাচুলেশন কামাল ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনি 300 টাকার পেটিএম ক্যাশ জিতে গিয়েছেন। আমি এখন নেক্সট আরেকজনকে পিক করব। তো আমি কয়েকবার দেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকজনকে পেয়ে গিয়েছি, যার নাম রামপ্রসাদ বিশ্বাস। তো রামপ্রসাদ ভাই, আপনাকেও কনগ্রাচুলেশন, আপনি জিতে গিয়েছেন 200 টাকার পেটিএম ক্যাশ। তো আপনারা দুজনে আমার সাথে যোগাযোগ করুন আমার ফেসবুক পেজে, বা আপনারা মেল করতে পারেন rmbusinesspurposeonly@gmail.com এ। দুজনকে আমি পেটিএম ক্যাশ দিয়ে দেবো, প্রথমজন পাবে 300 টাকা, দ্বিতীয়জন পাবে 200 টাকা। তো যাই হোক, চলুন বন্ধুগণ নেক্সট আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওতে। ভিউয়ার্সের জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে ইন্টারনেট গার্ড লিখে সার্চ করবেন, তাহলে অ্যাপটি পেয়ে যাবেন। তো এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করবেন, দেন আই এগ্রিতে ক্লিক করবেন। এরপর এখানে যে বাটনটি রয়েছে এটিকে অন করে দেবেন, এতটুকু কাজ। এখানে দেখবেন আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে, এবং অ্যাপের পাশে পেয়ে যাবেন ওয়াইফাই এবং মোবাইল ডাটার অপশন। তো এখান থেকে খুব সহজে যে কোনো অ্যাপের আপনার ইন্টারনেট কানেকশানকে অফ করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, আমি এখানে ইউটিউব দেখাচ্ছি, ইউটিউবের পাশে রয়েছে ওয়াইফাই এবং মোবাইল ডাটা কানেকশান। তো আমি এখানে মোবাইল ডাটা কানেকশান অফ করতে চাই, যেহেতু আমি এখানে মোবাইল ডাটা ইউজ করছি। তো জাস্ট আমি এখানে ইউটিউবের মোবাইল ডাটা কানেকশান অফ করে দিচ্ছি। আমি যদি ওয়াইফাই ইউজ করতাম তাহলে ওয়াইফাই অফ করতাম। তো জাস্ট আমি এটা অফ করে দিচ্ছি। এরপর হোয়াটসঅ্যাপেরও আমি একইভাবে ডাটা কানেকশান কিন্তু অফ করে দেবো। তো এইভাবে আপনারা যেই কোনো অ্যাপের ডাটা কানেকশানকে অফ করতে পারবেন, সে অ্যাপটি আর ডাটা ইউজ করতে পারবে না। তো আমি ফেসবুকও করে দিলাম। এখানে যে আপনাদের সুবিধাটি হবে সেটা হচ্ছে, এই অ্যাপগুলোর ডাটা কানেকশান অফ করার পর অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে রান করবে তখন আপনার মোবাইলের ডাটা ইউজ করতে পারবে না, অর্থাৎ ডাটা খরচ হবে না। 2 নম্বর, ব্যাটারিও কিন্তু ইউজ করতে পারবে না খুব বেশি, কারণ যতগুলো নোটিফিকেশান আসতো সেগুলো কিন্তু আর আসতে পারবে না। সো আপনার ব্যাটারি ব্যাকআপও বেড়ে যাবে, চার্জ অনেকটাই যাবে। তো আমি আপনাদের দেখাবো অ্যাপটি কাজ করছে কি না। তো জাস্ট আমি এখন ইউটিউব ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন হচ্ছে না, এটি ঘুরতে থাকছে, আর এটি সারা দিন ঘুরতে থাকবে তবুও কিন্তু ওপেন হবে না। তো দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন হচ্ছে না। একইভাবে আমি যদি ফেসবুক ওপেন করতে চাই, দেখতে পাচ্ছেন ফেসবুকও ওপেন হচ্ছে না। অথচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইলের যে ডাটা কানেকশন সেটা অন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আর কোনোরকমভাবে এই অ্যাপগুলো ডাটা ইউজ করতে পারছে না। এখন আমি এগুলোকে অফ করে আপনাদের দেখাচ্ছি যে সত্যি আবারও ইউটিউব ওপেন হচ্ছে কি হচ্ছে না। তো জাস্ট আমি আবারও ইউটিউবকে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন ফটাকসে ইউটিউব কিন্তু ওপেন হয়ে গিয়েছে। একইভাবে আমি যদি ফেসবুক অন করতে চাই, দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু অন হয়ে গিয়েছে। তো দেখতে পেলেন অ্যাপটি সত্যি অসাধারণ একটি অ্যাপ্লিকেশান কাজ করছে, এবং এই অ্যাপের মাধ্যমে
আপনাদের বললাম দুজনটি আপনার বেনিফিট হয়ে যাবে, অ্যাপের যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু আসবে না, আপনার ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। তো অ্যাপটি ইউজ করুন, অসাধারণ একটি অ্যাপ্লিকেশান। তো আজ এটুকু ভালো ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।